আজকে আমরা করবো পঞ্চম অধ্যায়। পঞ্চম বলছে, আদিমকালে মানুষ বনে জঙ্গলে বাস করতো। আমরা এটা ইতিহাসে পড়েছি, কারণ তাদের বাড়ি ঘর ছিল না। এখন সভ্য মানুষের বাড়িতে বসবাস করে। এইসব কয়েকটি বাড়ি নিয়ে গড়ে উঠেছে পাড়া, কয়েকটা পাড়া নিয়ে পুকুর, বাগান, বিদ্যালয়, রাস্তাঘাট, বাজার নিয়ে গড়ে উঠেছে গ্রাম। কয়েকটা গ্রাম নিয়ে হয়েছে মৌজা, কতগুলো মৌজা নিয়ে হয়েছে ব্লক, এক একটি ব্লক নিয়ে তৈরি হয়েছে থানা, কতগুলো থানা নিয়ে গড়ে উঠেছে মহকুমা, কয়েকটি মহকুমা নিয়ে একটা জেলা, বেশ কয়েকটা জেলা নিয়ে গড়ে উঠেছে একটা রাজ্য, বেশ কতগুলো রাজ্য মিলে গড়ে উঠেছে একটা দেশ, আবার কতগুলো দেশ মিলে হয়েছে একটা মহাদেশ। মহাদেশগুলো বিশাল আয়তন স্থলভাগ। পৃথিবীতে এরকম 7টি মহাদেশ রয়েছে। এগুলো কি কি? না, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ওশিয়ানিয়া, আন্টার্কটিকা এবং আফ্রিকা। ঠিক আছে, এই বিশাল আয়তনের জলভাগ আবার কি রয়েছে? আবার বিশাল আয়তনের জলভাগও রয়েছে। এই জলভাগ গুলোকে বলা হয় মহাসাগর। পৃথিবীতে এরকম 5টা মহাসাগর রয়েছে। এদের নাম প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর, ভারত মহাসাগর। এশিয়া বৃহত্তম পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এই এশিয়া মহাদেশে আমরা বসবাস করছি। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাসাগর, প্রশান্ত মহাসাগর আমাদের দেশ ভারতবর্ষ। আমরা ভারতবাসী ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত, দক্ষিণ দিকে অবস্থিত। ভারতের উত্তরে তুষারে ঢাকা সুউচ্চ হিমালয় পর্বত সদা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর, বাংলাদেশ, মায়ানমার, পশ্চিম দিকে পাকিস্তান, আরব সাগর। ভারতের তিন দিকে সমুদ্র দিয়ে বেষ্টিত বলে একে উপদ্বীপ বলা হয়ে থাকে। বর্তমান ভারতে ভারত জাতীয় রাজধানী দিল্লি, 29টি রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 29টি রাজ্যগুলো একটা এখানে তোমাদেরকে লিস্ট দেওয়া আছে, আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চলেরও নাম দেওয়া রয়েছে। এগুলো মুখস্থ করে রাখতে হবে। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 121,02,00,000-এর কাছাকাছি। দিল্লি ভারতের রাজধানী। ভারত একটা বিশাল দেশ। ভারতে বিভিন্ন স্তরে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বিভিন্ন। ভারতের ভাষা, ধর্ম, পোশাক, খাদ্য মধ্যেও কি রয়েছে? নানা বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্যের মধ্যেই রয়েছে একতা। আমরা সবাই ভারতবাসী। প্রাকৃতিক বৈচিত্র্যের পরিবেশে বৈচিত্র্য। ভারতের ভূমি প্রাকৃতিক ভূমির প্রকৃতি, জলবায়ু, আবহাওয়া, বৃষ্টিপাত প্রভৃতিতে দেখা যায় বৈচিত্র্য। ভারতের উত্তরে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বত শ্রেণী। এই পর্বত অঞ্চল আছে পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে এভারেস্ট, 8,848 মিটার। এখানকার আবহাওয়া শীতল, উঁচু শৃঙ্গে সারা বছর গরম জমে থাকে, পাহাড় উপত্যকায় নদী বয়ে যায়। এছাড়া আছে পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বতমালা, নানা স্থানে আছে ছোট ছোট পাহাড়, পর্বত থেকে সৃষ্টি হয়েছে বহু নদী। হিমালয়ের পাদদেশে রয়েছে গঙ্গা, স্বতন্ত্র ব্রহ্মপুত্র প্রভৃতি নদী। দক্ষিণ ভারতে আছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নদী। নদীগুলোর উঁচু পাহাড় পর্বত বা মালভূমি থেকে মাটি, বালি, কাপড় প্রভৃতি নিচে নিয়ে বই নিয়ে আসে, সেগুলো পলির আকারে থিতিয়ে পড়ে সৃষ্টি হয়েছে সমভূমি। নদী যেখানে সাগরে বসে সেই জায়গায় সেই মোহনায় গড়ে উঠেছে বদ্বীপ। গঙ্গার মোহনায় সুন্দরবন হল পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ। ভারতের উত্তর পূর্বে উচ্চভূমি রয়েছে বিশাল অরণ্য, আবার পশ্চিমে রাজস্থানে আছে স্থল মরুভূমি। এখানে গাছপালা নেই, বৃষ্টিপাত অত্যন্ত কম থাকে, কেবল শুধু মৃদু বালি। সামাজিক পরিবেশ বৈচিত্র্য, ভূপ্রকৃতি ও জলবায়ু বিভিন্ন হওয়ায় বিশাল ভারতবর্ষে নানা স্থানে ভাষাভাষী নানা ধর্মের লোকও বসবাস করে, তাদের সামাজিক পরিবেশও কিন্তু আলাদা। ভাষা ও ধর্মের বৈচিত্র্য, ভারতে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন প্রভৃতি নানা ধর্মের মানুষ বসবাস করেন। এদের ভাষাও এক নয়।
বিভিন্ন স্থানের লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে। আমরা যেমন বলি বাংলা, আসামে বলে অসমিয়া, উড়িষ্যায় বলে উড়িয়া, এরকম বিভিন্ন ভাষাভাষীর লোক বিভিন্ন জায়গায় বসবাস করে। আদিবাসীদের মধ্যে রয়েছে সাঁওতালি, কন্নড়, মুন্ডা প্রভৃতি, এই সরি সাঁওতালি, মুন্ডা, এ সমস্ত। পোশাক পরিচ্ছদে বৈচিত্র্য, ভারতে নানা স্থানে তাপমাত্রা বৃষ্টিপাত বিভিন্ন হওয়ায় আদিবাসীদের পোশাকও বিভিন্ন হয়ে থাকে। ভারতের উত্তরে কাশ্মীরে, হিমাচল প্রদেশের রাজ্যে সারা বছর কম বেশি শীত থাকে, তাই ওখানে শীতের হাত থেকে বাঁচতে উলের জামা কাপড় বেশি ব্যবহার করে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে ধুতি পাঞ্জাবির প্রচলন রয়েছে। মেয়েরা শাড়ি ব্লাউজ পরে, তবে এখন সালোয়ার কামিজের প্রচলন বেড়ে গেছে। এছাড়া সুবিধার্থে সারা ভারতে ছেলেদের মধ্যে শার্ট প্যান্টের প্রচলন বেশি এবং মেয়েদের মধ্যে স্কার্ট, ব্লাউজ, তারপরে সালোয়ার কামিজ, চুড়িদার, এই সমস্ত পরিধান করে। খাদ্যে বৈচিত্র্য, যে অঞ্চলে যে ধরনের ফসল উৎপন্ন হয় সেখানকার লোকেরা সেই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে। ভারতের উত্তর, পশ্চিম ও মধ্যভাগের রাজ্যগুলিতে গম বেশি ফলে, সেগুলি স্থানে খাদ্য হচ্ছে রুটি, তরকারি, মাংস, দুধ, ফলমূল। পূর্ব দক্ষিণ ভারতে ভাত, মাছ, ডাল, তরি তরকারি, রুটি, ফলমূল প্রচলিত। ভারতবাসীদের প্রধান খাদ্য হচ্ছে ভাত ও রুটি। বাসস্থানের বৈচিত্র্য, ইট, কাঠ, সিমেন্ট, বাঁশ, লোহা প্রভৃতি বাড়ির তৈরি উপাদান যেমন পাওয়া যায় সেরকম বাড়িঘরও দেখা যায়। পার্বত্য অঞ্চলে বা অরণ্যভূমিতে প্রচুর বাঁশ কাঠ পাওয়া যায়, এখানে বাড়িঘর তাই বাঁশ আর কাঠ দিয়ে তৈরি হয়। গ্রামাঞ্চলে মাটির দেওয়াল, বাঁশের কাঠামো, খড়, টালি প্রভৃতি ছাওয়ায় বাড়িঘর বেশি দেখা যায়। শহরাঞ্চলের অধিকাংশ বাড়ি কি ইট, সিমেন্ট দিয়ে তৈরি। আজকাল গ্রামাঞ্চলেও বহু পাকা বাড়ি দেখা যায়। বিবিধের মাঝে ঐক্য, ভারতবর্ষের নানা স্থানে ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষিজ, খনিজ সম্পদ, মানুষের জীবিকা, পোশাক, খাদ্য, ভাষা, অনুষ্ঠান সবই বিভিন্ন, কিন্তু তবুও প্রতিটি মানুষই কি না ভারতবাসী, এটাই আমাদের একমাত্র পরিচয়। তাই এত বৈচিত্র্যের মধ্যে ভারতবাসীর মধ্যে ঐক্য ও একতা দেখা যায়। তাই কবি অতুল প্রসাদ সেন লিখেছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই চ্যাপ্টারটা পড়ব, সঙ্গে কি করব, এই ছোট ছোট প্রশ্নগুলো পড়ব। এগুলো আগে তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত অনুশীলনীতে প্রতিটা জিনিস একদম পড়তে হবে, না পড়লে কিন্তু উত্তর দেওয়া যাবে না, কারণ আমি শুধুমাত্র এই প্রশ্ন থেকে প্রশ্ন উত্তর দিলাম, উত্তর করতে দিলাম, আমি মাঝে মাঝে ভেতর থেকেও প্রশ্ন করি, অতএব ভালো করে না পড়লে কিন্তু উত্তর দেওয়া যাবে না। তোমরা কাছে নেই, তাই আমাকে সমস্ত চ্যাপ্টারগুলো কি করতে হচ্ছে, রিডিং করিয়ে তারপরে কিছু প্রশ্ন করতে দেওয়া যাচ্ছে। এবার আসছি অধ্যায় ছয়। ছয় অধ্যায়, পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, আমরা এই রাজ্যে করছি বসবাস করছি। পশ্চিমবঙ্গ উত্তরে রয়েছে হিমালয় পর্বত, ভুটান রাষ্ট্র, সিকিম রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ রাষ্ট্র, অসম রাজ্য, পশ্চিমে রয়েছে নেপাল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড। শাসক কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে, রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদহ বিভাগ রয়েছে। মালদহ এবং জলপাইগুড়ি বিভাগ রয়েছে। এই রাজ্যের বর্তমান 23টি জেলা রয়েছে। এই জেলাগুলো কোন বিভাগে কোন কোন জেলা রয়েছে এটা একটা তালিকা দেওয়া আছে। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 9,13,747,736 জন। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। দিয়ে আমাদের এখানে দেখো দেওয়া আছে এক একটা জেলা সম্বন্ধে। হিমালয়ের দক্ষিণ ও পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরে রয়েছে দার্জিলিং জেলা। এই জেলার সিকিম রাজ্য, পশ্চিমে নেপাল অবস্থিত, পার্বত্যভূমি তরাই অঞ্চল দ্বারা দার্জিলিং জেলা গঠিত। উত্তরে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, সান্দাকফু, ফালুৎসিংহ, পার্বত্য পরিবেশের জন্য বছরে বেশিরভাগ সময়ই এখানে কি থাকে, ঠান্ডা থাকে, তবে গরমের দিনে আবহাওয়া খুবই আরামদায়ক। এখানে প্রচুর লোক বেড়াতে আসে। তিস্তা, আলাসান, মহানন্দা প্রভৃতি নদী দার্জিলিং জেলার উপর দিয়ে কি করছে, বয়ে যাচ্ছে।
এখানে চাষের জমি কম, কৃষিজ ফসলের জন্য এখানে কৃষিজ ফসলের মধ্যে ধান ভুট্টা আলু ফুলকপি শাকসবজি হয় প্রচুর পরিমাণে। এই জেলায় প্রচুর বনজ সম্পদ আছে, এখানে শাল পাইন বার্চ শিশু ও প্রভৃতি গাছ জন্মায়। দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত, এটা আমরা আগেও পড়েছি, জিকে বইও পড়েছি, বারবার এটা কিন্তু আমরা পড়ছি। এখানে কমলা লেবু উৎপাদন হয় প্রচুর পরিমাণে, কয়লা কিছু কিছু খনিজ সম্পদ এখানে পাওয়া যায়। কি কি পাওয়া যায়? কয়লা, চুনাপাথর, ডলোমাইট, তামা। এছাড়া আছে চা তৈরি কারখানা, কাঠচেরাইয়ের কারখানা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলা পর্যটন শিল্প বেশ উন্নত। বাঙালি ছাড়া এখানে গোর্খা, নেপালি, ভুটিয়া, লেপচা, তিব্বতি প্রভৃতি নানা জাতির লোক বসবাস করেন। আদিবাসীরা বেশিরভাগই চাষাবাদ করে, কাঠ সংগ্রহ করে, চা বাগান পর্যটন শিল্পের কাজে নিযুক্ত থাকেন। অনেকে আবার ব্যবসা বাণিজ্য চাকরিতেও নিযুক্ত হয়ে আছেন। এরপর আমরা দেখছি কালিম্পং জেলা। 2017 সালে 14 ফেব্রুয়ারি দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং জেলা হয়েছে। কালিম্পং সদর শহর। এই জেলার উত্তরে সিকিম, পশ্চিমে দার্জিলিং, দক্ষিণে জলপাইগুড়ি, পূর্বে ভুটান। দার্জিলিং এর মতো এখানকার আবহাওয়া কিন্তু শীতল, গরমের দিনে বেশি গরম পড়ে না। কালিম্পং এর প্রধান নদী তিস্তা নদীর তীরে অবস্থিত। উদ্যান বা বাগান তৈরি করে এখানে নানা জাতের অর্কিড ফুলের চাষ করা হয়। চা কমলা লেবু এখানকার হচ্ছে কৃষিজাত দ্রব্য। শাল পাইন বার্চ শিশু ও এই সমস্ত গাছ এই বনভূমিতে পাওয়া যায়। সামান্য পরিমাণে ডলোমাইট ও চুনাপাথর পাওয়া যায়। শিল্পের মধ্যে চা, কাঠচেরা ও পর্যটন শিল্প প্রধান। জলপাইগুড়ি জেলা। কালিম্পং জেলা ও ভুটান রাষ্ট্রের দক্ষিণ দিকে রয়েছে জলপাইগুড়ি জেলা। উত্তরে পাহাড়, দক্ষিণে ডুয়ার্স পাহাড়। ডুয়ার্স অঞ্চলে তিস্তা, জলঢাকা, করলা প্রভৃতি নদী প্রবাহিত। এই জেলার কৃষিজ ফসলের মধ্যে ধান, পাট, তামাক, চা প্রভৃতি প্রধান। এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু ও আনারস পাওয়া যায়। এখানে বনভূমিতে শাল শিশু অর্জুন বাঁশ বেত প্রচুর পরিমাণে জন্মায়। আদিবাসীদের মধ্যে বেশিরভাগই বাঙালি, তাছাড়া ওরাও, মেন, সাঁওতাল প্রভৃতি উপজাতির লোক এখানে বসবাস করে। এখানে বেশিরভাগ মানুষই ব্যবসা বাণিজ্য চাকরিতে নিযুক্ত। এছাড়া কিছু কিছু লোক কৃষিকাজ ও কাঠচেরায় চা বাগান শিল্পে নিযুক্ত আছে। আলিপুরদুয়ার জেলা। 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি জেলাকে ভেঙে দুটো ভাগ হয়েছিল। পূর্ব দিকে আলিপুরদুয়ার জেলা দুভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার সদর শহর হচ্ছে আলিপুর। জলপাইগুড়ি জেলার পূর্বে ভুটান, দক্ষিণে জলপাইগুড়ি জেলার পূর্বে ভুটান রাষ্ট্রের দক্ষিণে, আসামের পশ্চিমে এবং কোচবিহার জেলার উত্তরে আলিপুরদুয়ার জেলা অবস্থিত। জেলার উত্তরে বক্সা দুয়ার পাহাড়, দক্ষিণে ডুয়ার্স অঞ্চল, কালজানি, তোর্ষা, জয়ন্তী, রায়ডাক, শঙ্কর নদীগুলো এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই জেলায় বক্সা দুয়ার ও জলদাপাড়া দুটো উদ্যান রয়েছে। জেলায় কৃষিজ ফসলের মধ্যে চা, ধান ও তামাক উল্লেখযোগ্য। খনিজ সম্পদের মধ্যে ডলোমাইট ও চুনাপাথর উল্লেখযোগ্য। তার জেলার বনভূমিতে শাল শিশু বাঁশ বেত প্রভৃতি গাছ জন্মায়, বাঙালির প্রধান জেলা। তাছাড়া টোটো, গাঢ়, সাঁওতাল প্রভৃতি উপজাতির মানুষও কি করেন, এখানে বসবাস করেন। কোচবিহার জেলা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দক্ষিণে কোচবিহার জেলা অবস্থিত। জেলার সদর শহর হচ্ছে কোচবিহার, তোর্ষা নদীর তীরে অবস্থিত। জেলাটা সমভূমি যুক্ত, এখানে প্রধান নদী হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, কালজানি, রায়ডা। এই সব সমভূমিতে ধান, পাট, তামাক এবং অনেক রকম ফল উৎপন্ন হয়। মধ্যে তার মধ্যে হচ্ছে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা বেশি দেখা যায়। বনভূমিতে শিশু, শাল, খয়ের, বাঁশ, বেত প্রভৃতি গাছ জন্মায়। এখানকার বেশিরভাগ অধিবাসী বাঙালি, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প কাজে চাকুরি প্রভৃতি আদিবাসীদের প্রধান জীবিকা। উত্তর দিনাজপুর জেলা। 1992 সালে 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে গঠিত হয়েছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাটা দার্জিলিং জেলার দক্ষিণে অবস্থিত। এর পূর্বে বাংলাদেশ রাষ্ট্র, পশ্চিমে বিহার, দক্ষিণে মালদা। জেলার সদর শহর হচ্ছে রায়গঞ্জ। জেলাটা সহভূমিযুক্ত। জেলার প্রধান কৃষিজ ফসল ধান, পাট, তামাক
এই সরি ধান বা সর্ষে এই জেলা ধানের জন্য বিখ্যাত। এখানে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা প্রভৃতি ফল উট জন্মায়। তুঁত গাছে রেশম কীট পালন করা হয়। বনে জন্মায় বাঁশ ও বেত, মহানন্দা, নাগর, কুলিক প্রভৃতি নদী। উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী। আদিবাসীদের মধ্যে বেশিরভাগই কিন্তু বাঙালি, তাছাড়া কিছু সাঁওতাল এই জেলায় বসবাস করেন। চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, রেশম শিল্প, কাঁসা পিতলের বাসন, ধানের কলে কাজ, চাকরি এখানকার আদিবাসীদের প্রধান জীবিকা। দক্ষিণ দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণে দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিনাজপুর জেলাটি অবস্থিত। উত্তরে পূর্ব, দক্ষিণে পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। দক্ষিণ পশ্চিম মালদা জেলা অবস্থিত। জেলা সদর শহর হচ্ছে বালুরঘাট, আত্রাই নদীর তীরে অবস্থিত। এই জেলাটি সমভূমি। আত্রাই, পুনর্বার, টাঙ্গুর প্রভৃতি প্রধান নদী। এখানে আম, জাম, লিচু, কাঁঠাল ফল জন্মায়। রেশম চাষ করা হয়। কৃষিজ ফসল হচ্ছে ধান, পাট, সর্ষে। জেলার অধিবাসীরা অধিকাংশই বাঙালি। এদের প্রধান জীবিকা চাষাবাদ। এছাড়া কিছু কিছু লোক ব্যবসা বাণিজ্য করেন, কাঁসা পিতলের শিল্প কাজে নিযুক্ত থাকেন, ধানের কলে কাজ ও চাকুরি করেন। মালদা জেলা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণে মালদা জেলা অবস্থিত। এর পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণে মুর্শিদাবাদ জেলা অবস্থিত। গঙ্গা, মহানন্দা, টাঙ্গুর নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মালদার শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। এই জেলার প্রধান কৃষিজ ফসল ধান, গম, ডাল। এখানে প্রচুর আমের ফলন হয়, বিশেষ করে ফজলি আমের জন্য মালদা জেলা বিখ্যাত। আম ছাড়া কাঁঠাল, লিচু, জাম প্রভৃতি ফল ফুল জন্মায়। রেশম শিল্প এই জেলার প্রধান শিল্প। মালদা রেশমের কাপড় বিখ্যাত। এখানকার বেশিরভাগ অধিবাসী বাঙালি, কিছু কিছু বিহারি, সাঁওতাল এই জেলায় বসবাস করে। অধিবাসীদের প্রধান জীবিকা কিন্তু চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, রেশম শিল্প। আম, সন্ত, জেলি, আচার প্রভৃতি তৈরি কারখানা এখানে প্রধান কুটির শিল্প। প্রাচীন বাংলার রাজধানী গৌড় মালদা জেলাতে আছে। এছাড়া আদিনা মসজিদ, পান্ডুয়া ইতিহাস প্রসিদ্ধ স্থান। মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা ও গঙ্গা নদীর দক্ষিণে মুর্শিদাবাদ জেলাটি অবস্থিত। এর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য, বীরভূম জেলা, দক্ষিণে পূর্ব বর্ধমান, নদিয়া জেলা অবস্থিত। সদর শহর বহরমপুর, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। সমভূমিযুক্ত মুর্শিদাবাদ জেলায় ধান, পাট, গম, আখ, ডাল প্রভৃতি কৃষিজ ফসল জন্মায়। এই জেলাতে ভালো জাতের আমের ফলন হয়। আম ছাড়া অন্যান্য ফল হয়, যথা জাম, কাঁঠাল, লিচু, কলা। এই জেলার প্রধান নদী গঙ্গা, ভাগীরথী, মোরাক্কি, দ্বারকা, ভৈরবী, জলঙ্গি, বাবলা। উল্লেখযোগ্য শিল্প হচ্ছে রেশম শিল্প, কাঁসা পিতল শিল্প, হাতির দাঁত ও শোলার কাজ। এখানে বেশিরভাগ অধিবাসীরা বাঙালি। চাষাবাদ, শিল্প কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি অধিবাসীদের প্রধান জীবিকা। মুর্শিদাবাদ জেলায় ইতিহাস প্রসিদ্ধ স্থান। বাংলার নবাব এর আমলে মুর্শিদাবাদ ছিল বাংলার রাজধানী। এখানে বহু শিল্প সংস্কৃতি নিদর্শন রয়েছে। নদিয়া জেলা, এটা মুর্শিদাবাদ জেলার দক্ষিণে অবস্থিত। এর পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র, পশ্চিমে পূর্ব বর্ধমান, দক্ষিণে হুগলি, উত্তর চব্বিশ পরগনা জেলা অবস্থিত। জেলার সদর শহর হচ্ছে কৃষ্ণনগর, জলঙ্গি নদীর তীরে অবস্থিত। সমভূমিযুক্ত জেলার প্রধান নদী ভাগীরথী, জলঙ্গি, চূর্ণী। ধান, পাট, আখ, ডাল, সর্ষে এই জেলার কৃষিজ ফসল। ফলের মধ্যে উৎপন্ন হয় আম, জাম, কলা। তাঁত শিল্প, মৃৎশিল্পের জন্য নদিয়া বিখ্যাত। আদিবাসীদের মধ্যে বাঙালি প্রধান। এখানে বেশিরভাগ লোকই চাষাবাদ, শিল্পকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরিতে নিযুক্ত। ইতিহাস প্রসিদ্ধ পলাশী প্রান্তর এই জেলাতেই অবস্থিত। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, এই কারণে এটি হিন্দুদের একটা তীর্থস্থান। বীরভূম জেলা, যে জেলায় আমরা বসবাস করছি, বীরভূম জেলাটি মুর্শিদাবাদ জেলার পশ্চিমে, পশ্চিম দিকে ঝাড়খণ্ড রাজ্য, দক্ষিণে বর্ধমান জেলা অবস্থিত। জেলার সদর শহর হচ্ছে সিউড়ি। এখানে মামা ভাঙ্গে পাহাড় আছে। ধান, গম, বার্লি, ডাল, সর্ষে প্রভৃতি জেলার কৃষিজ ফসল। এখানকার বনভূমিতে শাল, পলাশ গাছ দেখা যায়। অজয়, মৌরাক্ষী, দ্বারকা, কোপায়, ব্রাহ্মণী, বক্রেশ্বর এই জেলার প্রধান নদী। এই জেলায় সামান্য পরিমাণে কয়লা, চুনা পাথরও পাওয়া যায়। এই জেলার প্রধান শিল্প হচ্ছে চিনি। আদিবাসীদের মধ্যে বাঙালি প্রধান। এই জেলার অধিবাসীরা চাষাবাদ, রেশম, কাঁসা পিতল, চীনামাটির শিল্প, ব্যবসা বাণিজ্য, চাকরিতে নিযুক্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এই জেলাতেই অবস্থিত। এটি একটি পৃথিবী বিখ্যাত শিক্ষা ও সংস্কৃতির
কেন্দ্র। তাছাড়া এখানে এই জেলাতে আছে মোরাক্কি নদী বাঁধ, বক্রেশ্বরের উষ্ণ পৃষ্ঠভূমি ও তাপবিদ্যুৎ কেন্দ্র, জেলা তারাপীঠ, কালীগুন্ডি তীর্থস্থান। পূর্ব বর্ধমান জেলা 2017 সালে 7 এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা হয়। মুর্শিদাবাদ জেলার দক্ষিণে রয়েছে পূর্ব বর্ধমান জেলা, পূর্বে নদিয়া, হুগলি জেলা, পশ্চিমে পশ্চিম বর্ধমান, দক্ষিণে হুগলি ও বাঁকুড়া জেলা অবস্থিত। জেলার সদর শহর হচ্ছে বর্ধমান, দামোদর নদীর তীরে অবস্থিত। সমভূমি পূর্ণ হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। এছাড়া এই জেলার কৃষিজ ফসলের মধ্যে পাট, আখ, ডাল, সর্ষে, আলু, পেঁয়াজ এখানকার জমিতে হয়। এছাড়া এই সমভূমিতে আম, জাম, কলা, লিচু, পেঁপে ফল ফলে। দামোদর, অজয়, মুন্ডেশ্বরী প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত। এখানে চীনামাটি, অল্প পরিমাণে লোহা পাওয়া যায়। এই জেলার অধিবাসীদের মধ্যে বাঙালি প্রধান, কিছু সাঁওতাল এখানে বসবাস করেন। আদিবাসীদের প্রধান জীবিকা চাষাবাদ, ব্যবসা বাণিজ্য আর চাকরি। পশ্চিম বর্ধমান জেলা 2017 সালে 7 এপ্রিল সাবেক বর্ধমান জেলা পশ্চিম দিকের আসানসোল মহকুমা, দুর্গাপুর মহকুমার কিছুটা অংশ নিয়ে গঠিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলা। জেলার সদর শহর হচ্ছে আসানসোল। পশ্চিম বর্ধমান জেলা উত্তরে বীরভূম জেলা, ঝাড়খণ্ড রাজ্য এক অংশ, দক্ষিণে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা, পূর্ব দিকে বর্ধমান জেলা ও পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য। কৃষিকাজ পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার মতো অত উন্নত নয়। জেলার দুই প্রান্ত দিয়ে অজয় ও দামোদর নদী প্রবাহিত হয়েছে। এখানকার মাটি উর্বর নয়। জেলাটি খনিজ শিল্পাঞ্চলে সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণে কয়লা, চীনামাটি, অল্প পরিমাণে লোহা পাওয়া যায়। এখানে রানীগঞ্জ অঞ্চলে কয়লা খনির জন্য বিখ্যাত। এই জেলায় অনেক শিল্প গড়ে উঠেছে। দুর্গাপুর, পুলটি, বার্নপুরে রয়েছে লৌহ ইস্পাত কারখানা, সিমেন্ট ও সার শিল্পের কারখানা। দুর্গাপুরে চশমা, কাঁচও তৈরি হয়। আসানসোলে সাইকেল, নারায়ণপুরে বৈদ্যুতিক তার তৈরি হয়। চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি কারখানা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আদিবাসীদের প্রতি বাঙালি প্রধান। শিল্প খনিতে কাজের জন্য বিহার, ঝাড়খণ্ড অঞ্চল রাজ্য থেকে অনেক লোকেরা এখানে বসবাস করে। আদিবাসীদের মধ্যে সাঁওতালও দেখা যায়। আদিবাসীরা চাষাবাদ, শিল্প, খনিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি কাজে নিযুক্ত। বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলাটা পশ্চিম বর্ধমান জেলার দক্ষিণে অবস্থিত। এর পশ্চিমে পুরুলিয়া জেলা, পূর্বে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলা অবস্থিত। গন্ধেশ্বরী নদীর তীরে বাঁকুড়া জেলা, বাঁকুড়া শহরটি অবস্থিত। এই জেলাটি সমভূমি, মালভূমিযুক্ত। আছে শুশুনিয়া, বিহারীনাথ পাহাড়, দামোদর, শিলাবতী, তারকেশ্বর, গন্ধেশ্বরী, কংসাবতী প্রধান নদী। প্রধান কৃষিজ ফসল ধান, গম, ভুট্টা, সর্ষে, আখ, আলু। বাঁকুড়ার বনভূমিতে দেখা যায় পলাশ, শাল, শিমুল, মহুয়া, সোনাঝুরি, ইউক্যালিপটাস ইত্যাদি গাছ। খনিজ দ্রব্যের মধ্যে কয়লা, অফ, উলফ্রাম, চুনাপাথর উল্লেখযোগ্য। বাঁকুড়া জেলা বিষ্ণুপুরে রেশম শিল্পের জন্য বিখ্যাত। এই জেলা আরো একটি উল্লেখযোগ্য হল পোড়ামাটির কাজ বা টেরাকোটা কাজ। এই জেলা বাঙালি ছাড়াও সাঁওতাল, মুন্ডা ইত্যাদি উপজাতির লোকেরা বসবাস করেন। আদিবাসীরা চাষাবাদ, শিল্প, খনি কাজে নিযুক্ত, ব্যবসা বাণিজ্য, চাকরি করেও জীবিকা অর্জন করেন। মেজিয়াতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। পুরুলিয়া জেলা, বাঁকুড়ার পশ্চিম দিকে পুরুলিয়া জেলা অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্ত জেলা। এরপরে আছে ঝাড়খণ্ড রাজ্য। ধান, গম, ভুট্টা, আখ, সর্ষে, কলা এই জেলার প্রধান কৃষিজ ফসল। পুরুলিয়া জেলা বনজ সম্পদের জন্য বিখ্যাত। এখানে শাল, শিমুল, পলাশ, কুসুম, বাবলা, মহুয়া গাছ জন্মায়। এখানে অযোধ্যা, জয়চণ্ডী, গুগাগুরু, সিংহ রয়েছে। ভূমি প্রকৃতি মালভূমি জাতীয়। পুরুলিয়ার প্রধান নদী কাঁসাই, কুমারী এবং দারুকেশ্বর। খনিজ দ্রব্যের মধ্যে কয়লা, তামা, চুনাপাথর উল্লেখযোগ্য। এখানকার লাক্ষা উৎপাদন, গালা শিল্প বিখ্যাত। আদিবাসীদের মধ্যে বাঙালি প্রধান হলেও বিহারি, সাঁওতাল, মুন্ডা, ঝোড়া প্রভৃতি উপজাতির মানুষ এখানে বসবাস করেন। আদিবাসীদের মধ্যে অনেকেই বন থেকে কাঠ, মধু, মোম ইত্যাদি সংগ্রহ করে, মাদুর তৈরি করেও জীবিকা নির্বাহ করে থাকে। অনেকে চাষাবাদ, খনি ও শিল্পী কাজে, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবিকা অর্জন করে। পুরুলিয়া সৈনিক স্কুল ও রামকৃষ্ণ মিশন স্কুল দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেটি খুবই উল্লেখযোগ্য। সাঁওতালদিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই চ্যাপ্টার গুলো শুধু আমি রিডিং করে দিচ্ছি। এখানে তোমাদের
এই সমস্ত পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু বাঙালি জাতিরাই বেশিরভাগ বসবাস করেন। এছাড়া খনি অঞ্চলগুলোতে আমরা দেখছি যে বিহার থেকে বিহারি, তারপরে বিভিন্ন আরো নানা প্রদেশ থেকে আসা লোকেরা কিন্তু বসবাস করে। হ্যাঁ, তো আমরা দেখেছি আর আদিবাসীদের মধ্যে হচ্ছে মানে উপজাতির লোকেদের মধ্যে সাঁওতাল, মুন্ডা, এই সমস্ত লোকেরা বসবাস করে। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই ধান গম এগুলো হয়, ধান গম, বিভিন্ন রকম ডাল, সর্ষে, আখ, পাট, তামাক এগুলো হয়। বিভিন্ন মালভূমি অঞ্চলগুলোতে রয়েছে খনিজ, সেখানে প্রচুর পরিমাণে আমরা দেখেছি কয়লা, তারপরে তোমার লোহা, কিছু চুনা পাথর, এই সমস্ত গুলো পাওয়া যায়। এছাড়া পার্বত্য অঞ্চলে দেখেছি আমরা চা গাছ, দার্জিলিং এর চা সুগন্ধের জন্য বিখ্যাত, সেটা এই দার্জিলিং এর সব থেকে ভালো চা চলে যায় বিদেশে, যার থেকে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করে। আর যেটা যেত বিদেশি মুদ্রা অর্জন করতো সেটা হচ্ছে পাট। বর্তমানে পাটের প্রচলন অনেক কমে গেছে, এখন আমরা দেখছি পলিথিন। আগে আমরা দেখেছি বস্তাতে করে চিনি প্যাকিং হয়ে আসতো, কিন্তু এখন আমরা দেখছি পলিথিনের প্যাকেটে আসছে, তার জন্য আমাদের পরিবেশটা অনেক বিষাক্ত হয়ে গেছে। পাটের প্রচলন পুনরায় শুরু হলে পাটের চাষাবাদ যেমন বাড়বে, সেই সঙ্গে পাটজাত দ্রব্য মানে ব্যবহারও বেড়ে যাবে। এবারে আমরা পড়ছি হুগলি জেলা। হুগলি জেলা হুগলি নদীর পশ্চিম তীরে, পূর্ব বর্ধমান জেলার দক্ষিণে হুগলি জেলাটি অবস্থিত। দক্ষিণে হাওড়া জেলা, পূর্বে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত। জেলার সদর শহর চুঁচুড়া হুগলি নদীর তীরে অবস্থিত, সমভূমিযুক্ত, জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে হুগলি, দামোদর, দারুকেশ্বর, সরস্বতী, মুন্ডেশ্বরী প্রভৃতি নদী। জেলার প্রধান ফসল ধান, এছাড়া আলু, পাট, গম, সর্ষে, কলায় শাকসবজিও জন্মায়, ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু এগুলোও হয়। এখানে উল্লেখযোগ্য হচ্ছে পাট শিল্প, হুগলি নদীর দুধারে পাট শিল্পের কারখানা গড়ে উঠেছিল একসময়, এখন ম্যাক্সিমাম পাট শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদিও এটা মানে পৃথিবী খ্যাতই ছিল। এছাড়া রাসায়নিক শিল্প, সার শিল্প, বস্ত্র শিল্প, কাগজ, রবার শিল্প, জেলাটি পাটকলগুলিতে নানা ধরনের পাটজাত দ্রব্য তৈরি হতো হয়। তাছাড়া উত্তর পাড়ায় আছে মোটর গাড়ি কারখানা, যেটা আজকে বন্ধ। এই জেলার বেশিরভাগ অধিবাসী বাঙালি, অধিবাসীরা চাষাবাদ, কলকারখানা, ব্যবসা বাণিজ্য, চাকরিতে নিযুক্ত। হাওড়া জেলা, হুগলি জেলার দক্ষিণে ও হুগলি নদীর পশ্চিমে হাওড়া জেলা অবস্থিত। এর পূর্ব দিকে রয়েছে কলকাতা, দক্ষিণে চব্বিশ পরগনা, পশ্চিমে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা অবস্থিত। এই জেলার ভূমি সমভূমি, এই জেলা দিয়ে বয়ে গেছে হুগলি, দামোদর, রূপনারায়ণ নদী। ধান, গম, আলু, ডাল, ফুল, শাকসবজি এই জেলার প্রধান কৃষিজ ফসল। হাওড়া জেলাতে নানা ধরনের ফল জন্মায়, এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প, পাট, বস্ত্র, রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এছাড়া এই জেলাতে অ্যালুমিনিয়ামের দ্রব্য, প্লাস্টিক, রং, সার ইত্যাদি তৈরি হয়। আদিবাসীদের মধ্যে প্রধান বাঙালি, বা আদিবাসীরা চাষাবাদ, কলকারখানায় কাজ করে থাকেন, অনেকেই ব্যবসা বাণিজ্য, চাকরিও করে। হাওড়া জেলার অবস্থিত শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। শিবপুরে বোটানিক্যাল গার্ডেন এই জেলার দ্রষ্টব্য স্থান। হাওড়া স্টেশন থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে রেলগাড়ি যাতায়াত করে। কলকাতা সঙ্গে হাওড়া রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু দ্বারা যুক্ত। পূর্ব মেদিনীপুর জেলা, বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে আছে হুগলি, রূপনারায়ণ নদী, পশ্চিমে মেদিনীপুর জেলা, জেলার সদর শহর তমলুক, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। এখানকার ভূপ্রকৃতি সমভূমি, বালিয়াড়ি যুক্ত, বন জঙ্গলে প্রচুর ঝাউ, নারকেল, কাজু বাদাম, বাঁশ, বেত ইত্যাদি দেখা যায়। রসুলপুর ও হলদি নদী এই পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে বয়ে গেছে। ধান এই জেলার প্রধান ফসল। তাছাড়া উর্বর পলিমাটিতে প্রচুর পরিমাণে পান চাষ করা হয়। কলা, কাজু বাদাম, তরমুজ, নারকেল এইসব ফল এখানে উৎপন্ন হয়। এখানকার সমুদ্রে প্রচুর মাছ ধরা হয়, মাছ ধরার কাজে বহু লোক নিযুক্ত রয়েছে। তাছাড়া শোলা, ঝিনুক, নানা জিনিস তৈরি করে, মাদুর তৈরি কাজেও বহু লোক জীবিকা নির্ভর করে। দীঘা সমুদ্র তীরে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, এখানে বহু লোক বেড়াতে আসে। বাঙালি ছাড়াও বিহারি, ওড়িয়া, সাঁওতাল উপজাতির লোক
এই জেলায় বসবাস করে। হলদিয়া এখানকার প্রধান নদীবন্দর ও শিল্প কেন্দ্র। পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব দক্ষিণে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমে উড়িষ্যার উত্তরে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলা। এই পশ্চিমে ঝাড়গ্রাম জেলা, এটি পশ্চিমে মালভূমি অন্তর্গত। এখানকার জমি বেশ উঁচু নিচু ও ঢেউ খেলেন। কংসাবতী শিলাবতী জেলার প্রধান নদী। জেলার লাল মাটি বেশ উর্বর, ধান গম আলু ছাড়াও নানা ধরনের সবজি কাজু বাদাম জন্মায়। জেলায় বনজ সম্পদ যথেষ্ট পাওয়া যায়। বনে শাল শিশু পলাশ মহুয়া কুসুম শিরিশ গাছ আছে জন্মায়। জেলার সদর মেদিনীপুর কংসাবতী ও কাঁসাই নদীর তীরে অবস্থিত। খড়গপুর রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটি ভারতের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম। এখন আর খড়গপুর নেই, গোরখপুর রয়েছে। এখানে বিখ্যাত প্রযুক্তি বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠান আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অবস্থিত। এই জেলায় বাঙালি ছাড়া উড়িয়া সাঁওতাল লোধা প্রভৃতি উপজাতির লোক বসবাস করেন। প্রধান জীবিকা কৃষিকাজ, তাছাড়া শিল্পকার ব্যবসা বাণিজ্য চাকরি করে বহু লোক জীবিকা নির্বাহ করে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম দিকে ঘন জঙ্গলে ভরা এই মহকুমাটি নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 2017 সালের 4 এপ্রিল এই জেলার উত্তরে বাঁকুড়া, পূর্বে পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণে পুরুলিয়া জেলা, ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ঝাড়গ্রাম জেলা পশ্চিমে মালভূমি একটি অংশ। এখানে ভূমি উঁচু নিচু ঢেউ খেলানো। কংসাবতী সুবর্ণরেখা নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। জেলার সদর শহর হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের উর্বর সমতল ভূমিতে ধান গম সবজি কাজু বাদাম চাষ করা হয়। এখানকার জঙ্গলে পাওয়া যায় শিশু পলাশ শাল মহুয়া কুসুম শিরিশ গাছ। ঝাড়গ্রাম কথাটি মানে হচ্ছে জঙ্গল গ্রাম, জঙ্গল মহল। জেলার প্রধান পাহাড় বেলাপাহাড়ি একটি পর্যটন কেন্দ্র। ঝাড়গ্রামে বাঙালি ছাড়াও সাঁওতাল লোধা মুন্ডা ইত্যাদি উপজাতির লোকেরা বসবাস করে। পাশে উড়িষ্যা রাজ্যে কিছু অধিবাসী কাজের জন্য ঝাড়গ্রামে বসবাস করে। ঝাড়গ্রামের অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ, এছাড়া জঙ্গলে বনজ সম্পদ সংগ্রহ করা, শিল্পকাজ ব্যবসা বাণিজ্য চাকরি করে অন্যান্য অনেকে জীবিকা নির্বাহ করে থাকে। উত্তর চব্বিশ পরগনা জেলা। উত্তর চব্বিশ পরগনা জেলা কলকাতা হাওড়া হুগলি জেলা পূর্ব তীরে নদিয়া জেলার পূর্ব দক্ষিণে অবস্থিত। এর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। জেলার সদর শহর বারাসাত। জেলার প্রধান নদী ইছামতি বিদ্যাধরী। সমভূমি যুক্ত হয়। এখানে ধান গম পাট ডাল নানা রকম সবজি হয়। এখানে আম পেয়ারা জামরুল সবেদা ইত্যাদি উৎপন্ন হয়। এই জেলার শিল্পগুলির মধ্যে পাট শিল্প, কাগজ শিল্প, বস্ত্র শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রেল ও অস্ত্র কারখানা রয়েছে। কলকাতার পূর্ব দিকে নতুন উপনগরী সল্ট লেক সিটি, নিউ টাউন, রাজারহাট ধীরে ধীরে গড়ে উঠছে। এখানকার নিকো পার্ক, অ্যাকোয়াটিক ও সিটি সেন্টার উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র। টেকনোলজি সেন্টার রয়েছে। এই জেলার আদিবাসীদের মধ্যে বাঙালি প্রধান। আদিবাসীরা চাষাবাদ ও কলকারখানার কাজ করে থাকে। অনেকে আবার ব্যবসা বাণিজ্যও করে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে সবচেয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলে ও হাওড়া জেলা ও হুগলি নদীর পূর্ব তীরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত। এই জেলার সদর শহর আলিপুর। জেলাটি সমভূমি যুক্ত, এটি আসলে গঙ্গা নদীর বদ। ইছামতি মতলা রায়মঙ্গল সপ্তমুখী গোসাবা সুরিগঙ্গা প্রভৃতি বহু নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উপকূলে সুন্দরবন অঞ্চলে শাল সুন্দরী গড়ান গেওয়া কলকাতা কোগলাপাতা হেতাল বাঁশ বনভূমি দেখা যায়। এই জেলার প্রচুর কৃষিজ ফসল হচ্ছে। প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান পাট শাকসবজি, এছাড়া পেয়ারা জামরুল সবেদা ফল প্রচুর পরিমাণে হয়ে থাকে। বনজ সম্পদের মধ্যে এই জেলার একটা বিশেষ উল্লেখযোগ্য। এখানকার বনে প্রচুর বন্য প্রাণী রয়েছে, তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। এখানে প্রচুর কাঠ মধু পাওয়া যায়। এই জেলার নদীগুলিতে প্রচুর মাছ পাওয়া যায়। এই জেলার প্রধান শিল্প হচ্ছে মৎস্য চাষ, চর্ম শিল্প। আদিবাসীদের মধ্যে প্রধান হচ্ছে বাঙালি। বেশিরভাগ অধিবাসী বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। অনেকে চাষাবাদ ব্যবসা বাণিজ্য কলকারখানার কাজে নিযুক্ত থাকে। গঙ্গাসাগর হিন্দুদের একটি তীর্থস্থান। কলকাতা জেলা পশ্চিমবঙ্গে সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। হুগলি নদীর তীরে পূর্ব তীরে অবস্থিত। জেলাটি সমভূমি যুক্ত। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। একসময় এটি ছিল সারা ভারতের রাজধানী। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা জনসংখ্যার সবচেয়ে বেশি। একে বলা হয় মহানগরী। এখানে অসংখ্য বিশালাকার অট্টালিকা রয়েছে। কলকাতাকে প্রাসাদ নগরীও বলা হয়ে থাকে। ভারতের বিভিন্ন অঞ্চলে অধিবাসীরা কলকাতায় বসবাস করে। পৃথিবীর অন্যান্য দেশের মানুষ
কলকাতায় থাকে। এখানকার অধিবাসীদের বিভিন্ন অধিবাসীরা বিভিন্ন কলকারখানা, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে কাজে নিযুক্ত, বহু লোক ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হয়ে আছে। কলকারখানাগুলোতে নানা ধরনের শিল্পজাত দ্রব্য তৈরি হয়। এখানে একটি নদীবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। শিল্প, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, খেলাধুলা, রাজনীতির কেন্দ্রস্থল হচ্ছে এই কলকাতা। এখানে 11টি বিশ্ববিদ্যালয় আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, পশ্চিমবঙ্গ জাতীয় আইন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রযুক্তি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান, আলিয়া টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়। কলকাতায় অবস্থিত শিয়ালদা রেল স্টেশন ভারতের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন। জেলা মেট্রো চক্র রেল দুই আছে, শহীদ মিনার, জাদুঘর, চিড়িয়াখানা, জাতীয় গ্রন্থাগার, ইডেন গার্ডেন, রবীন্দ্র সদন, কালীঘাটে কালী মন্দির, টাউন হল, রাজভবন, হাইকোর্ট, বিধানসভা, পররাষ্ট্র মন্ত্রী, নাকুদা মসজিদ, নন্দন, আকাশবাণী ভবন, নেতাজি ইন্ডো স্টেডিয়াম, দূরদর্শন কেন্দ্র, বিড়লা মন্দির, সায়েন্স সিটি, যুব ভারতী, ক্রীড়াঙ্গন প্রভৃতি প্রধান। আমরা যদি দেখি, এখানে দেখো প্রত্যেকটা জেলা সম্বন্ধে দিয়ে দিয়েছি, এই জেলাগুলো সম্বন্ধে হ্যাঁ আমরা জানবো। আমরা যদি রিডিংটা পড়েনি তাহলে আমাদের সুবিধা হবে। সেই সঙ্গে আমরা দেখবো এখানে ভূপ্রকৃতি কেমন, নদ নদী কি কি আছে, বনভূমিতে কি আছে, খনিজ সম্পদ কি, কৃষিজ দ্রব্য কি এবং শিল্প, তাহলে আমরা মোটামুটি সমস্ত চ্যাপ্টার গুলো কভার করতে পারবো। এবার দেখবো যে আমরা কিরকম প্রশ্ন করবো এখান থেকে। এইবার সব জেলা তো আর একদম ডিটেলস মুখস্থ রাখা সম্ভব নয় কারোর পক্ষে, সেই জন্য আমরা ছোট ছোট প্রশ্নগুলো করবো। দেখো হয়তো বললাম যে কলকাতা জেলা সম্বন্ধে তোমরা কি জানো, তোমরা কলকাতা জেলার কি আছে, কোন নদীর তীরে অবস্থিত, এখানে কি কি আছে না আছে, এটা তোমরা 5-6টা বাক্যে আরামসে লিখে দিতে পারো। এবারে আসছি আমরা প্রশ্ন উত্তরে। এক কথায় তো আমরা আরামসে লিখতেই পারি পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি, এক কথায় উত্তর, এক কথায় উত্তর ক, পশ্চিমবঙ্গে কটি বিভাগ ও কি কি, খ মুর্শিদাবাদ জেলার কৃষিজ ফসল কি কি, মুর্শিদাবাদ জেলা কৃষিজ ফসল কি কি, মালদহ জেলার আদিবাসীদের প্রধান জীবিকা কি, মালদহ জেলার অধিবাসীদের প্রধান জীবিকা কি, প্রধান সুন্দরবনে থেকে কি কি বনজ সম্পদ সংগ্রহ করা হয়, সরি এটা হচ্ছে 2-3টি বাক্যে, 2-3টি বাক্যে উত্তর দাও, ঠিক আছে গ। সুন্দরবন থেকে কি কি বনজ সম্পদ
দার্জিলিং জেলায় কি কি খনিজ দ্রব্য? কোচবিহার জেলার কৃষিজ ফসল কি? কৃষিজ ফসল কি কি? হুগলি জেলায় কি কি শিল্প গড়ে উঠেছে? কি কি শিল্প গড়ে উঠেছে? কালিম্পং জেলায় কোন কোন জাতির লোক বসবাস করে? কালিম্পং জেলায় কোন কোন জাতির লোক বাস করে? কোন কোন জাতি লোক বাস করেন? হলো, এরকম তোমাদেরকে আমরা দু তিনটে বাক্যে উত্তর দাও এরকম প্রশ্নগুলো দিতে পারি। এইবারে হয়তো বড় প্রশ্নের মধ্যে দিলাম হয়তো পশ্চিমবঙ্গে কোন জেলার ভূপ্রকৃতি কেমন, লেখো। এবার তোমরা এতগুলো 23টা জেলা তোমাদের লেখা সম্ভব না, ওখান থেকে আমি বলে দিলাম হয়তো তিনটি জেলা তোমরা ভূপ্রকৃতির কেমন সেটা লেখো। এখানে কোন কোন জেলায় কোন পাহাড় রয়েছে, হ্যাঁ কোনটা মালভূমি কোনটা সমভূমি এটার বিস্তৃত বিবরণ দিয়ে দেবে। তাহলেই হয়ে গেলে, এর উপর দিয়ে কোন নদী বয়ে গেছে, এখানে কি খনিজ দ্রব্য পাওয়া যায়, এখানকার অধিবাসীদের কি বলবো পশ্চিমবঙ্গে অধিবাসীদের জীবিকা কি, অবশ্য আমি তোমাদেরকে বলে দেবো, মেনশন করে দেবো যে এটা 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 করতে হবে। হ্যাঁ, অধিবাসীদের জীবিকা কি, এখানে কি কি কৃষিজাত দ্রব্য পাওয়া যায়, কোন কোন ফল উৎপন্ন হয়, এরকম করে আমরা বলে দেবো, ঠিক আছে। এক কথা উত্তর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কোথায়? কৃষ্ণনগর কেন বিখ্যাত? টেরাকোটার কাজ বা পোড়ামাটির কাজ কোথায় দেখা যায়? শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এরকম করে, ঠিক আছে। এই গেল তোমাদের এরকম ধরনেরই প্রশ্ন হবে, এর থেকে ঘাবড়ানোর কিছু নাই।